কৃষি জমির উপরিভাগ রক্ষা ও অবৈধ বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনাসহ 100 দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য এম এ মোতালেব। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি স্বাস্থ্য খাতে স্বচ্ছতার জন্য সাতকানিয়ার সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে কঠোর নজরদারির আওতায় আনার কথাও জানান। আগামী 5 বছর এলাকায় সুশাসন ও সুষম উন্নয়নের অঙ্গীকার করেন এম এ মোতালেব। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সাহসী অভিযান চালানোর জন্য প্রশাসনকে সাথে নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টানা হবে এবং অবৈধ বালু উত্তোলক এবং দোকানপাট সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে।